মাহফিল প্রায় শেষের দিকে, মোনাজাতের আগ মুহূর্ত, আমরা সবাই আদব নিয়ে বসে যাই। আপনারা বলেন এই মাসটা হচ্ছে পবিত্র শাওয়াল মাস, কথা বলে ঠিক কিনা? এর আগের একটি মাস ছিল যেটা হচ্ছে পবিত্র মাহে রমাদান। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দিবেন, কি পুড়িয়ে দিবেন? আল্লাহর বান্দাগুলা শয়তানের দুকাই পরে 11টা মাস গুনাহ করবে। একটা মাস যদি আল্লাহর বান্দাগুলা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ বলে এই রোজার দ্বারাই আমি আল্লাহ তার 11টি মাস জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত সুদি, রহমত, বরকত, নাজাতের মাস পবিত্র মাহে রমাদান শরীফ আমরা অতিক্রম করলাম। জানি না আমাদের রোজা আল্লাহ কবুল করেছে কিনা। আজকে আমার আপনার কাছ থেকে পবিত্র মাহে রমাদান বিদায় নিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর আমরা আদায় করলাম, আমাদের মনের মধ্যে খুশি। কিন্তু এই রমজান মাসে জাহান্নামের দরজায় তালা লাগায় দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আপনি আমি কত খুশি, ঈদ চলে আসছে, কিন্তু ঈদ উল ফিতরের নামাজের পর আবার পুনরায় জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। জানি না আমাদের এই বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক আমাদের বংশধরের কবরের আযাব মাফ করেছে কিনা। আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের আলী আউলাদ যারা অন্ধকার কবরে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। বলা যায় না এই রমজান খারজানি জীবনের শেষ রমজান ছিল, আগামী রমজান আমরা পাবো কিনা সেটাও আমরা জানি না, ঠিক কিনা বলেন? তো এটা হচ্ছে শাওয়াল মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের মধ্যে, আমরা সবাই রমজানের 30টি রোজা রেখেছি, পেয়ারা নবী মুসলিম শরীফের প্রথম খণ্ড 1164 নাম্বার পৃষ্ঠার মধ্যে দয়াল নবী পাক একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হযরত আবু আইয়ুব আনসারী হতে হাদিসটি বর্ণিত, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র শাওয়াল, শাওয়ালের ছাদে যদি আমার উম্মতেরা 6টি রোজা রাখে, আমি আল্লাহর কাছে কোনো কিছু বলতে পারে, এই 6টি শাওয়ালের রোজার বদৌলতে তার আমল নামার মধ্যে আগামী রমজান আসার আগ পর্যন্ত সওয়াব দিতে থাকবো আমি আল্লাহ। তো অনেকে বলতে পারেন 6টা রাখতে পারবো না, তো কি করা যায় আর রোজা কিভাবে রাখবো? আল্লাহর হাবিব একদিন রাখতেন, একদিন ভাঙতেন। আপনি একদিন রাখতে পারেন, একদিন ভাঙতে পারেন, আর যদি একটা না করতে পারেন, ফজিলতের তো কোনো শেষ নাই। 6টা পারেন নাই, যদি একটা রাখতে পারেন, পেয়ারা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম উনি বলতেছেন, উম্মত যদি তুমি 6টা রাখতে পারলা না, একটা রোজা তুমি যদি রাখতে পারো, তাহলে যারা একটা নফল রোজা রাখবে তার এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শাওয়ালে রোজার বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফারেক করে নবী পাকের অনুসরণ অনুকরণ করার মত তৌফিক দান করে উচ্চ সুরে জবান খুলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সিলাই যেন কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত কথা এখানে সমাপ্ত করে বিদায় আরজ করলাম। তো মুনাজাত হয়ে যাবে।